আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে। আর আমি অয়ন তোমাদের সাথে। আজকে আমরা এই ভিডিওতে দশম শ্রেণীর ইতিহাসের চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথার এমসিকিউ এবং এক লাইনের এসিকিউর দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা এই অধ্যায় থেকে একটি এমসিকিউ এবং এসিকিউর ভিডিও আপলোড করে দিয়েছি, যে ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিওর ডিসক্রিপশনে। আজকে তারই দ্বিতীয় পর্ব। এই পর্বে আমি আরও 50টা এমসিকিউ এবং এক লাইনের এসিকিউ তোমাদেরকে দেব। সেই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে বাড়িতে বসে রেডি করে নিও। তার কারণ তোমরা পরবর্তী সময়ে যখন টেস্ট পেপার সলভ করবে তখন দেখবে এই প্রশ্নগুলো যদি পড়া থাকে তাহলে খুব সহজেই তোমরা টেস্ট পেপার সলভ করতে পারছো। আজকে আমরা অন্য কোনো কথায় যাব না, আমরা সরাসরি প্রবেশ করব আমাদের মূল ভিডিওতে। তবে তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল বাটনটাকে সিলেক্ট করে রেখো। আজকের পর্বে প্রথম প্রশ্ন, তাঁতিয়া টুপির প্রকৃত নাম কী ছিল? তাঁতিয়া টুপির প্রকৃত নাম ছিল রামচন্দ্র পাণ্ডুরঙ্গ টুপি। কে নব্যবঙ্গ চিত্রকলার জনক নামে পরিচিত? অবনীন্দ্রনাথ ঠাকুর নব্যবঙ্গ চিত্রকলার জনক নামে পরিচিত। ভারতমাতা চিত্রটি কে আঁকেন? ভারতমাতা চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর। গোড়া উপন্যাসটি কার লেখা? গোড়া উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বর্তমান ভারত কোন পত্রিকায় প্রকাশিত হয়? বর্তমান ভারত উদ্বোধন পত্রিকায় প্রকাশিত হয়। বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। দ্য সিপয় মিউটিনি অ্যান্ড দ্য রিভোল্ট অফ 1857 গ্রন্থটি কে লেখেন? দ্য সিপয় মিউটিনি অ্যান্ড দ্য রিভোল্ট অফ 1857 গ্রন্থটি লেখেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার। হিন্দু মেলার অপর নাম কি? হিন্দু মেলার অপর নাম চৈত্র মেলা। সংবাদ ভাস্কর পত্রিকার সম্পাদক কে? সংবাদ ভাস্কর পত্রিকার সম্পাদক হলেন গৌরীশঙ্কর ভট্টাচার্য। মহাবিদ্রোহের প্রকৃত কারণ কী ছিল? মহাবিদ্রোহের প্রকৃত কারণ ছিল এনফিল্ড রাইফেলে টোটার প্রচলন। রানী লক্ষ্মীবাঈয়ের প্রকৃত নাম কি? রানী লক্ষ্মীবাঈয়ের প্রকৃত নাম মণিকর্ণিকা। নানা সাহেবের প্রকৃত নাম কি? নানা সাহেবের প্রকৃত নাম গোবিন্দ ধন্ধু পন্ত। কোথায় ভারতসভার প্রথম অধিবেশন হয়? কলকাতার অ্যালবার্ট হলে 1876 খ্রিস্টাব্দের 26 জুলাই ভারতসভার প্রথম অধিবেশন হয়। ইলবার্ট বিল কত সালে প্রণয়ন করা হয়? 1883 খ্রিস্টাব্দে ইলবার্ট বিল প্রণয়ন করা হয়। স্বদেশপ্রেমের গীতা কোন গ্রন্থকে বলা হয়? আনন্দমঠ উপন্যাসকে স্বদেশপ্রেমের গীতা বলা হয় এবং এই উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। গোড়া উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? গোড়া উপন্যাসটি প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় 1907 খ্রিস্টাব্দ থেকে 1909 খ্রিস্টাব্দ পর্যন্ত। অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা কয়েকটি চিত্রের নাম লেখো। অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা কয়েকটি চিত্র হল ভারতমাতা, নির্বাসিত যক্ষ, শাহজাহানের মৃত্যু ইত্যাদি। গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা কয়েকটি ব্যঙ্গচিত্রের নাম, খল ব্রাহ্মণ, জাঁতাসুর ইত্যাদি। গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা কয়েকটি ব্যঙ্গচিত্র সংকলনের নাম, অদ্ভুত লোক, বিরূপ বস্ত্র, নয়া হুল্লোর ইত্যাদি। ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট কে প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট প্রতিষ্ঠা করেন অবনীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে গগনেন্দ্রনাথ ঠাকুর। এই দুজনের যৌথ উদ্যোগেই কিন্তু ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট প্রতিষ্ঠিত হয়। ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট কবে প্রতিষ্ঠিত হয়? ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট প্রতিষ্ঠিত হয় 1907 খ্রিস্টাব্দে। একেই কি বলে সভ্যতা প্রহসনটি কার লেখা? একেই কি বলে সভ্যতা প্রহসনটি মধুসূদন দত্তের লেখা। অবনীন্দ্রনাথ ঠাকুর কবে ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন? অবনীন্দ্রনাথ ঠাকুর 1905 খ্রিস্টাব্দে ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন। ভারতমাতা নাটকটি কার লেখা? ভারতমাতা নাটকটি লেখা কিরণচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের। ন্যাশনাল পেপার পত্রিকার প্রকাশক কে? ন্যাশনাল পেপার পত্রিকার প্রকাশক হলেন নবগোপাল মিত্র। বন্দে মাতরম সঙ্গীতটির ইংরেজি অনুবাদ কে করেন? বন্দে মাতরম সঙ্গীতটির ইংরেজি অনুবাদ করেন অরবিন্দ ঘোষ। দ্য গ্রেট রিবেলিয়ন গ্রন্থটি রচনা কে করেন? দ্য গ্রেট রিবেলিয়ন গ্রন্থটি রচনা করেন তালমিজ খালদুন। পুনার সার্বজনীন সভা প্রতিষ্ঠিত হয় কবে? পুনার সার্বজনীন সভা প্রতিষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দে।
টুয়েলভ ইঙ্ক স্কেচেস অ্যালবামটি কে প্রকাশ করেন? টুয়েলভ ইঙ্ক স্কেচেস অ্যালবামটি প্রকাশ করেন গগনেন্দ্রনাথ ঠাকুর। হিন্দু মেলার মুখপত্রের নাম কী ছিল? হিন্দু মেলার মুখপত্রের নাম ছিল ন্যাশনাল পেপার। কলকাতায় সর্বভারতীয় জাতীয় সম্মেলন কবে কার উদ্যোগে অনুষ্ঠিত হয়? 1883 খ্রিস্টাব্দে ভারত সভার উদ্যোগে কলকাতায় সর্বভারতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। ভারতে জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়? ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয় স্বামী বিবেকানন্দকে। পুনা সভাকে প্রতিষ্ঠা করেন? পুনা সভা প্রতিষ্ঠা করেন মহাদেব গোবিন্দ রানাডে। মহাবিদ্রোহের নাম সর্বস্ব নেতা কে ছিলেন? মহাবিদ্রোহের নাম সর্বস্ব নেতা ছিলেন মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। মহারানী ভিক্টোরিয়া কবে ভারত সম্রাজ্ঞী উপাধি পান? 1877 সালে মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি পান। ইলবার্ট বিলের বিরোধিতা করার জন্য ইংরেজরা কোন সংগঠন গড়ে তোলে? ইলবার্ট বিলের বিরোধিতা করার জন্য ইংরেজরা ডিফেন্স অ্যাসোসিয়েশন গড়ে তোলে। কার নেতৃত্বে ইংরেজরা ডিফেন্স অ্যাসোসিয়েশন গঠন করে? ব্রনসনের নেতৃত্বে ইংরেজরা ডিফেন্স অ্যাসোসিয়েশন গঠন করে। ভারত সভার মুখপত্রের নাম কি? ভারত সভার মুখপত্রের নাম বেঙ্গলি পত্রিকা। মহাজন সভা কোথায় কবে প্রতিষ্ঠিত হয়? 1884 খ্রিস্টাব্দে মাদ্রাজে মহাজন সভা প্রতিষ্ঠিত হয়। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির লেখক কে? পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির লেখক হলেন দাদাভাই নৌরোজি। 1857 গ্রন্থটি কার রচিত? 1857 গ্রন্থটি সুরেন্দ্রনাথ সেনের রচিত। কবে আনন্দমঠ উপন্যাসটি প্রকাশিত হয়? 1882 খ্রিস্টাব্দে আনন্দমঠ উপন্যাসটি প্রকাশিত হয়। কবে অস্ত্র আইন প্রণয়ন করা হয়? 1878 খ্রিস্টাব্দে অস্ত্র আইন প্রণয়ন করা হয়। কাকে স্বাধীনতার অগ্রদূত বলা হয়? ঈশ্বর গুপ্তকে স্বাধীনতার অগ্রদূত বলা হয়। মহাবিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো। নানা সাহেব, তাঁতিয়া তপি, ঝাঁসির রানী লক্ষ্মীবাই প্রমুখরা ছিলেন মহাবিদ্রোহের বিখ্যাত কয়েকজন নেতা। একজন ব্যঙ্গচিত্র অঙ্কনকারীর নাম লেখো। সঠিক উত্তর গগনেন্দ্রনাথ ঠাকুর। ইলবার্ট বিল কে তৈরি করেন? ইলবার্ট বিল তৈরি করেন সিপি ইলবার্ট। তিনি লর্ড রিপনের আইন সচিব ছিলেন। অমৃতবাজার পত্রিকার প্রতিষ্ঠা কে করেন? অমৃতবাজার পত্রিকার প্রতিষ্ঠা করেন শিশির কুমার ঘোষ। কবে কোম্পানি শাসনের অবসান ঘটে? 1858 খ্রিস্টাব্দে কোম্পানি শাসনের অবসান ঘটে। কোন আইনের দ্বারা কোম্পানি শাসনের অবসান ঘটে? ভারত শাসন আইনের দ্বারা কোম্পানি শাসনের অবসান ঘটে। তাহলে এই পর্বে আমি আরও 50টা এমসিকিউ বা এক লাইনের এসিকিউ তোমাদেরকে দিলাম। এইভাবে দেখো আমি তোমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই চারটে অধ্যায় থেকে মোট 100টা করে এমসিকিউ এবং এক লাইনের এসিকিউ দিলাম। আর তোমাদেরকে আমি আরও একবার অনুরোধ করছি, যে কটা প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি সেই প্রত্যেক কটা প্রশ্ন তোমরা ভালোভাবে বাড়িতে বসে প্র্যাকটিস করে নাও। তার কারণ এই প্রশ্নগুলো প্র্যাকটিস করা থাকলে তোমরা পরীক্ষার হলে যে কোনো এমসিকিউ এবং এসিকিউ দেখবে কমন পেয়ে যাবে। এবং তার পাশাপাশি আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা অনেক ছাত্রছাত্রীদের থেকে অনেকটাই কিন্তু এগিয়ে থাকবে। আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করো। আমাদের সমস্ত ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেগুলোও কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল বাটনটাকে সিলেক্ট করে রেখো। আর এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো বন্ধু বান্ধবদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। আজকের জন্য এতটুকুই। খুব তাড়াতাড়ি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।